বন্যায় বিপর্যস্ত কাটিগড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কমলাক্ষ গোবেক ও জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকেজো স্লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। জালালপুর পীরনগরে পৌঁছালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দেবরকায়স্থকে দেখে হজম করতে পারেননি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর সামনেই কমলাক্ষ গোবেক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন। এতে কমলাক্ষের পক্ষ খেপে যায়, শুরু হয় দুপক্ষের হাতাহাতি। এদিকে সুইস গেটগুলো পরিদর্শন করে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, গেটগুলো ভালোই আছে, তবে এখন থেকে জেলা শাসকের তত্ত্বাবধানে প্রতিটি গেটের জন্য স্থানীয় ছজনকে নিয়ে একটি রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করে দেওয়া হবে, যারা আগামীতে গেটগুলো রক্ষণাবেক্ষণ করবে। টেকনিক্যাল কথা আর পানি আহিলে ফোর্সত বহুত বেশি আহে, গতিকে এখন দুখন শাটার বেয়া হওয়া ভাল হওয়া হেতু সাধারণ ঘটনা, কিন্তু ম্যাক্সিমাম শাটার ভাল হয়ে আছে। আকো কইছো, আউট অফ 40 শাটার 33 ফাংশনেল হয়ে আছে, বাকিখিনি ভাল অতি সোনকালে করা হব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছো, এই যে 6 স্লুইস গেট আছে, ইয়াতে 6 স্লুইস গেটক আমি স্থানীয় মানুষরে এখন চোয়া চিতা করার কারণে কমিটি বনাই দিব। ডিসি মহোদয়ে এই কমিটি এনাউন্স করব বা কমিটি এপ্রুভেল দিব, আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে বছরত কিবা এটা 25,000 হোক 50,000 হোক কিবা এটা মাননি দিব, যাতে চোয়া চিতা করে ডিপার্টমেন্টের মানুষ থাকবেই। কারণ আমার ইঞ্জিনিয়ারজন বদরপুরের আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘন্টা লাগে, ইমিডিয়েটলি চাব নয়।